তোলার টাকা না দেওয়ায় এবার ব্যাপক মারধর করা হলো এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাধানগর এলাকায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী নারদ নস্কর ও তার অনুগামীদের বিরুদ্ধে। পেশায় সিকিউরিটি গার্ড অরুণ ঘোষ ও তার পরিবার বছর দেড়েক আগে কামরাবাদ এলাকার রাধানগর উত্তরপাড়ায় একটি ছোট টিনের বাড়ি করে কোনো রকমে দিন অতিবাহিত করছিলেন। অভিযোগ, স্থানীয় নবজাগরণ সংঘের সদস্যরা বাড়ি করার সময় থেকেই 10,000 টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। আর্থিক অনটনে টাকা না দিতে পারলে চলছিল নানা হুমকি, বুধবার যার মাত্রা বেড়ে যায়। অভিযোগ, স্থানীয় ক্লাবের সদস্যরা তথা তৃণমূল অনুগামীরা টাকা দিতে না পারায় এদিন জোর করে ওই পরিবারের ইলেকট্রিক তার কেটে দেয় ও এলাকা ছাড়ার হুমকি দেয়। বাধা দিতে গেলে ব্যাপক মারধর করে মহিলা ও তার স্বামীকে। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। ঘটনার কথা কার্যত অস্বীকার করে মূল অভিযুক্ত নারদ নস্কর জানান, বেআইনিভাবে হুকের লাইন নিয়ে ইলেকট্রিক চালাচ্ছিল ওই পরিবার, সে কারণেই তার কেটে দিয়েছি, টাকা চাওয়া হয়নি বা মারধরও করিনি। বরং ওই মহিলার মেয়ে আমাদের গ্রামের দুই মহিলাকে মারধর করেছে, পাশাপাশি গ্রামের সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় গ্রামের মহিলারাই গিয়ে যা করার করেছে। করোনাকালে কাজ হারিয়েছে সাধারণ মানুষ, যখন দিশাহীন তখন বাড়ি করার জন্য তৃণমূল কর্মীদের এমন তোলা তোলার ঘটনা নিয়ে সরব হয়েছে রাজনৈতিক মহল। ঘটনা প্রসঙ্গে তীব্র নিন্দা করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব জেলার বিজেপি সহসভাপতি বসন্ত শেঠিয়া। তিনি জানান, তৃণমূলের এটাই কালচার, যাওয়ার সময় এসব করে বেড়াচ্ছে, আমরা এসব কোনো রকম ভাবেই মেনে নেব না। আপনাদের অভিযোগটা স্পেসিফিক কার বিরুদ্ধে? আমাদের অভিযোগটা হচ্ছে নারদ নস্কর বলে একজন ছেলে আছেন, সে আমাদের পাড়ার একটা ক্লাবের সেক্রেটারি প্লাস সে তৃণমূলের ছত্রছায়া থাকে। সে আর রাজেশ রায় এদের যথেষ্ট আমরা এক্সপ্রেস সম্মান করতাম, কিন্তু এরা তারা কিছু গ্রামের মহিলাদের এদেরকে নিয়ে প্ররোচনা করে নিয়ে এসে আমাদেরকে খুব অত্যাচার আমাদের কথাটা হচ্ছে তারা আমাদেরকে আমরা এখানে টিনের একটা ঘর করেছি সামান্য, সেই টিনের ঘর করে তারা ডোনেশন চেয়েছে ঘর করার জন্য। আমরা তাকে বলেছিলাম ঠিক আছে এখন আমরা দেবো না বলিনি, থাকলে দিতে হয়। আমরা প্রথমে 10,000 টাকা চেয়েছিল, পরবর্তীকালে লকডাউন হওয়ার পরে তখন আমাকে বলছে 7,000 টাকা, আমরা বলেছিলাম 2,000 টাকা, পরে বলেছি 3,000 টাকা দেবো, হাতে পায়ে ধরেছি, রিকোয়েস্ট করেছি, কিন্তু তারা মানতে রাজি না।